হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো বা বুকলেটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো, সেই সমস্ত স্টুডেন্টসরা কিভাবে নিজেদের চয়েস ফিলিং সাজাবে? তো সবার প্রথমে বলে রাখি, জেক্সপোর টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 31,330। এতজন স্টুডেন্ট টোটাল এক্সাম দিয়েছে, বা এতগুলো স্টুডেন্টের 31,330 জন স্টুডেন্টের র্যাঙ্ক কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। এর মধ্যে তোমাদের সিএসটির জন্য যে টোটাল গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের সিট সংখ্যা, সেটা হচ্ছে 1450। অর্থাৎ গভর্নমেন্ট কলেজে টোটাল সিট হচ্ছে 1450, এবং গভর্নমেন্ট স্পন্সার্ড একটিমাত্র কলেজ, সেটাতে সিট সংখ্যা হচ্ছে 47টা। টোটাল 24টা কলেজে, যে আমি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজের কথা বলছি বেসিক্যালি, সো টোটাল 24টা কলেজে যে তোমাদের সিএসটি পড়ানো হয়, যার মধ্যে একটা হলো গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ, এবং গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা হচ্ছে 1450। অর্থাৎ 31,330 জনের মধ্যে টোটাল 1450 জন স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, এবং 47 জন স্টুডেন্ট কিন্তু তোমাদের গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে চান্স পাবে। সো যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র 5টা 10টা মানে চয়েস ফিলিং করে ভাবছোর যে নিজেদের চয়েস কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে নিও 16 তারিখের আগে। অর্থাৎ 16ই আগস্ট যেহেতু তোমাদের চয়েস ফিলিং এর লাস্ট ডেট, তাই নিজেকে যাতে সেফ এন্ড সিকিউর জায়গায় রাখতে পারো সেভাবেই কিন্তু চয়েস ফিলিং করা উচিত বলে আমার মনে হয়। সো এবার তোমাদেরকে একটু বলে নেবো যে সিএসটির জন্য ভালো কি কি কলেজেস আছে। এপিসি রয় পলিটেকনিক কলেজ, যেটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, এবং এটাতে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই, এটা সকলে একটু মাথায় রাখবে। এপিসি রয় পলিটেকনিক কলেজ এবং সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজ, যেটা হচ্ছে কলকাতায়, তো এই দুটো কলেজেতে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই। অর্থাৎ যে কোনো র্যাঙ্কের এবং যে কোনো ডিস্ট্রিক্টের স্টুডেন্ট যে আগে র্যাঙ্ক থাকবে তার, তাকে কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ আগে দেওয়া হবে। এবার তোমাদের যেটা হয়েছে যে আগের ইয়ারের কোনো র্যাঙ্ক কাট অফ প্রকাশ করা হয়নি, যেটা আমার মনে হয় তোমাদের জন্য অনেকটাই মঙ্গলজনক। তার কারণ হচ্ছে, অনেকেরও হয়তো এটা মানে ভালো লাগছে না ব্যাপারটা, কিন্তু আমার যেটা মনে হয়, দেখো আগের বছরের তোমার অর্থাৎ 2021-এর কথা আমি যদি বলি, এপিসি রয় পলিটেকনিক কলেজের লাস্ট যে জেনারেল র্যাঙ্ক ছিল যেটাতে সিএসটি পেয়েছিল, সেটা হচ্ছে 842। কেমন? তো এপিসি রয় পলিটেকনিক কলেজের সিএসটি যদি 63টা সিট হয়, তাহলে তো 63 র্যাঙ্কের মধ্যেই এটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো গেছে 842 র্যাঙ্ক পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসদের র্যাঙ্ক তোমার আগে আছে, তারা কোন কলেজ বা কোন ট্রেড নিতে চাইছে যেহেতু তুমি জানো না, সেই জন্য ভালো কলেজে তোমার অ্যাপ্লাই করা উচিত কি উচিত নয়, এটা তোমাকে ভাবার এই মুহূর্তে কোনো দরকার নেই, এবং এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার সমস্ত স্টুডেন্টসদেরকে বলছি। আরো একটা কথা বলতে চাই যে চয়েস ফিলিং কিন্তু একটিমাত্র বার তোমরা করতে পারবে। এরকম নয় যে প্রথমে যদি নাম না আসে আবার সেকেন্ড চয়েসে তোমরা আরো কলেজ রাখলে, বা থার্ড চয়েসে তোমরা আরো কলেজ রাখলে, এটা কিন্তু নয়। চয়েস ফিলিং একবার একবারই তোমাকে জানিয়ে দিতে হবে যে তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাও। এবং যে সমস্ত স্টুডেন্টসরা সিএসটির জন্য মানে প্রথম তোমাদের প্রায়োরিটি এটা, এর সাথে তোমরা যদি অন্য কলেজেস রাখতে চাও ডেফিনেটলি রাখতে পারো। সবার প্রথমে তোমরা গভর্নমেন্ট কলেজেস রাখবে, তারপর যদি গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজেসে ভর্তি হতে চাও সেটা রাখবে, এবং লাস্টে যেটা রাখবে সেটা হচ্ছে প্রাইভেট কলেজ। অর্থাৎ কোন স্টুডেন্ট যদি প্রথমেই প্রাইভেট কলেজ রেখে দাও, ধরো 1 নম্বরে তুমি ভুল করে একটা প্রাইভেট কলেজ রাখলে, তাহলে কিন্তু তোমাকে যদি 1 নম্বর কলেজটা অ্যালট করা হয়, তাহলে পরবর্তীকালে অর্থাৎ যখন ধরে নাও সেকেন্ড বা থার্ড ফেজে তুমি হয়তো দেখছো যে তোমার থেকে যার বেশি র্যাঙ্ক আছে সেও সেখানে পেতে পারে, কিন্তু যেহেতু তুমি 1 নম্বরই প্রাইভেট কলেজটা ধরে নাও রাখছো, তাহলে কিন্তু তোমাকে আর সেই সুযোগটা দেওয়া হবে না, অর্থাৎ অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে না। সেই জন্য সবসময় সরকারি কলেজেস গুলো উপরের দিকে রাখবে এবং প্রাইভেট কলেজেস গুলো নিচের দিকে রাখবে। সো সিএসটির জন্য মানে লাইক টপ কিছু কলেজেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি: এপিসি রয় পলিটেকনিক কলেজ, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, পুরুলিয়া পলিটেকনিক, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক, কালনা পলিটেকনিক, কন্যাপুর পলিটেকনিক,
কোনটাই পলিটেকনিক, নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক আর বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকও কিন্তু ভালো। তো এই এই তোমার বাড়ির কাছাকাছি যদি এই কলেজেসগুলো থেকে থাকে তাহলে এই কলেজেসগুলো তুমি উপরের দিকে রাখতে পারো। তো এবার তোমরা যেটা করবে যে সবার প্রথমে তোমার পছন্দ মতো সমস্ত কম্পিউটার সায়েন্সের যে কলেজেসগুলো আছে তোমার পছন্দ মতো সেগুলো তোমাকে এখানে সাজিয়ে নিতে হবে। আর এই জিনিসটা আমি তোমাদের থেকে শিখলাম, কোন একটি স্টুডেন্ট কমেন্ট করেছিল যে কন্ট্রোল প্লাস এফ এটা যদি তোমরা টেপো, এখানে কিন্তু একটা সার্চ বাটন চলে আসছে, তো এখানে তুমি যে ট্রেড নিতে চাও, আমি এখানে কম্পিউটারটা টাইপ করেছি, তো কম্পিউটার টাইপ করতে যেখানে যেখানে কম্পিউটার পড়ানো হয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ানো হয় সেগুলো দেখো এখানে ইয়েলো হয়ে গেছে, তাহলে আমার খুঁজতে সুবিধা হচ্ছে। তো এখান থেকে আমি করে নিলাম, বাট একটা সিলেক্ট করলে এটা চলে যাচ্ছে, তো এটাকে আবার তুমি এই জায়গাটা এসে আরেকবার এন্টার করে দেবে, করে দিলেই এগুলো ইয়েলো হয়ে যাবে, এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। তো এভাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে যে কলেজেস আছে তুমি যে যে কলেজে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে অ্যাপ্লাই করতে চাও সেগুলো দেবে, এবং এখানে এই যে আপ এন্ড ডাউন বাটনটা আছে এখানে তুমি যদি ডাউন করো অর্থাৎ দেখো বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকটা নিচে চলে এলো, কোনটাই পলিটেকনিকটা উপরে চলে গেল, আর এটা যদি আমি আপ করি তাহলে সেন্ট্রাল ক্যালকাটাটা নিচে এলো এবং কোনটাইটা উপরে চলে গেল। সো এইভাবে তোমরা আপ এন্ড ডাউন বাটন দিয়ে ঠিক করতে পারো এটাকে। এখানে ডাইরেক্ট তোমাদেরকে ধরো তুমি 3 নম্বরে কোনো একটা চয়েস ফিল ভুল করেছো, তো সেটাকে তুমি 1 নম্বরে নিয়ে যেতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এগুলো ডিলিট করার দরকার নেই, আপ এন্ড ডাউন বাটনে তুমি ক্লিক করে এটা করে নিতে পারবে। তো এইভাবেই তোমাদেরকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি কটা কলেজে অ্যাপ্লাই করব, এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। তার কারণ হচ্ছে যে যতই যাই বলুক না কেন, তুমি যদি কলেজে পাও তাহলে তোমার লাভ, না পেলে তোমার ক্ষতি। আমি যদি ধরো বললাম তোমাকে যে তোমার যাই র্যাঙ্ক হোক না কেন তুমি 10টা কলেজে অ্যাপ্লাই করে দাও তোমার হয়ে যাবে, বা 5টা কলেজে অ্যাপ্লাই করে দাও তোমার হয়ে যাবে, কিন্তু যদি না হয় তাহলে কি ক্ষতিটা আমার হবে নাকি ক্ষতিটা তোমার হবে? ডেফিনেটলি ক্ষতিটা তোমার হবে। সেই জন্য কারোর উপরে সেই মানে ইয়েটা না রেখে নিজেরা নিজেদের দায়িত্ব নাও, এবং তোমার যদি মনে হয় যে যে কটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজ আছে সবগুলোতে অ্যাপ্লাই করা দরকার সেটা করো। আমি হলে তাই করতাম, সবার প্রথমে বাড়ির কাছের কলেজেসগুলো রাখতাম, যাদের যাদের বাড়ি থেকে দূরে গিয়ে পড়াতে সাপোর্ট করতে পারবে, অর্থাৎ তোমরা যদি বাড়ির বাইরে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু হোস্টেল খরচ বা মেসে থাকার যে খরচ সেটা যদি বাড়ি থেকে সাপোর্ট করতে পারে তাহলে বাড়ির থেকে দূরের কলেজেসগুলোকেও রাখবে। সো এটা হচ্ছে, আর যাদের প্রাইভেট কলেজে পড়ার ইচ্ছে বা বাড়ি থেকে যদি সাপোর্ট করতে পারে তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে গভর্নমেন্ট কলেজেসগুলো রাখবে এবং নিচের দিকে তোমরা প্রাইভেট কলেজেসগুলো রাখবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, প্রাইভেট কলেজেস নিচে রাখবে, এবং কাউন্সিলিং এর থ্রু তোমরা যদি প্রাইভেট কলেজে যে অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে টিউশন ফিস বা ভর্তির যে খরচ সেগুলো কিন্তু তোমাদের কম লাগবে। ডাইরেক্ট তুমি যদি কাউন্সিলিং এর আগে বা মানে এটা হওয়ার পর যদি ডাইরেক্ট কোনো কলেজে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফিস সেটা কিন্তু বেশি লাগে। আর যদি কোনো স্টুডেন্ট চাও কম্পিউটার সায়েন্স তোমার প্রথম প্রায়োরিটি তাহলে তুমি এগুলো রাখলে, তার সাথেও ধরো তোমার ইচ্ছে যে তুমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অন্য যে কোনো একটা ট্রেড তুমি পড়তে ইচ্ছুক, ধরো তুমি কম্পিউটার সায়েন্সের সাথে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন পড়তে ইচ্ছুক, তাহলে তুমি সেগুলো তোমার চয়েসের মধ্যে রাখতে পারো। যত ইচ্ছা চয়েস কম্বিনেশন করা যেতে পারে, তোমরা এখানে দেখেইছো যে তোমাদের একেবারে নিচের দিকে মেনশন করে দেওয়া থাকবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 554টা, যদিও এর মধ্যে গভর্নমেন্ট আর প্রাইভেট দুটো কলেজের একসাথে কম্বিনেশন করে এখানে দেওয়া আছে, বাট মোর দ্যান 200 তোমাদের কাছে চয়েস থাকছে। যাদের র্যাঙ্ক বেশি আছে তাদেরকে বলবো ম্যাক্সিমাম কলেজে যে অ্যাপ্লাই করে রাখো, তার কারণ হচ্ছে অ্যাপ্লাই করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না করো সেটা তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তার কারণ হচ্ছে তুমি যদি 10টা কলেজে অ্যাপ্লাই করো তার মানে হচ্ছে 10টা কলেজে তোমার র্যাঙ্কে সিট আছে কি নেই সেটা দেখা হবে, থাকলে পাবে না থাকলে পাবে না। তুমি যদি 20টা কলেজে অ্যাপ্লাই করো বা 50টা কলেজে অ্যাপ্লাই করো তাহলে কি হচ্ছে তোমারই মানে পাওয়ার যে চান্সেস সেটা বেড়ে যাচ্ছে। তাই সকলকে বলবো মানে তাড়াহুড়ো কেউ করবে না, কোনো রকম ভুল করবে না, আর যখন কলেজেস গুলো অ্যাড করছো একটু কলেজেস মানে কোনটা ভালো কলেজ কি কি সেগুলো একটু জাস্ট চেক করে নিও, প্লেসমেন্ট কেমন সেগুলো একটু চেক করে নিও। আর আমার চ্যানেলের সেকেন্ড যে প্লেলিস্ট সেকেন্ড বা থার্ড, ওখানে বিভিন্ন কলেজে যে রিভিউ দেওয়া আছে এবছর কেমন কোথায় কি চাকরি পেয়েছে সেগুলো দেওয়া আছে, তোমরা যদি চাও সেগুলো চেক করে নিতে পারো।